কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে অবস্থান করছি মালয়েশিয়া কুয়ালালামপুর KLCC টুইন টাওয়ারের পাশে। এই যে দেখতে পাচ্ছেন টুইন টাওয়ারটা, এটি KLCC। আপনারা যারা মালয়েশিয়া অবস্থান করছেন, যারা হাই কমিশনে যাওয়ার প্রয়োজন, অনেকে বাংলাদেশ হাই কমিশন চিনেন না, কিন্তু মালয়েশিয়া থাকতে হলে অবশ্যই সবার মোটামুটি প্রয়োজন আছে হাই কমিশনে যাওয়ার জন্য। তো যারা চিনেন না তাদেরকে আজকে আমি নিয়ে যাব হাই কমিশনে। অবশ্যই অনেকেই চিনেন পুরুলিয়া KLCC। এই KLCC থেকে খুব সহজেই আপনারা যেতে পারবেন বাংলাদেশ হাই কমিশনে, মাত্র 5 থেকে 6 মিনিটে, তাও আবার পায়ে হেঁটে, কোনো গাড়ির প্রয়োজন নেই। তো চলুন আমার সঙ্গে, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, এর আগে আপনাদেরকে একটু KLCC টাওয়ারটা দেখিয়ে নেই। যারা মালয়েশিয়া আছেন বা যারা মালয়েশিয়ার ট্যুরিস্টে আসা যাওয়া করেন তারা অবশ্যই এটা চেনেন, খুব পরিচিত একটা টাওয়ার। তো আপনারা যেভাবে হাই কমিশনে যাবেন ঠিক এই KLCC টাওয়ার থেকে KLCC টাওয়ার অপোজিট পাশে চলে আসবেন। দেখছেন এখানে বিশাল বড় একটা চৌরাস্তা মোড় আছে, ঠিক এই অপোজিট পাশে চলে আসবেন। চলে আসার পর আপনারা যেটা দেখবেন তা হলো অপোজিট পাশে একটা পাবলিক ব্যাংক আছে, ঠিক আছে বন্ধুরা? আপনারা এই পাবলিক ব্যাংকটা ফলো করবেন। ঠিক পাবলিক ব্যাংকটা থেকে এদিকে আরেকটা টাওয়ার আছে এম ব্যাংকের, সোজা এই রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করবেন। আমি নিয়ে যাচ্ছি, আপনারা দেখেন। এই যে দেখেন পাবলিক ব্যাংকের পাশ দিয়ে আমি পায়ে হেঁটে যাচ্ছি। মাত্র 8 থেকে 10 মিনিটে আপনি হাই কমিশনে চলে যেতে পারবেন, কোনো গাড়ির প্রয়োজন নেই, খুব সহজে, খুব সহজে আপনি যেতে পারবেন। দেখুন সোজা এই রাস্তাটা দিয়ে একবার সোজা চলে গেলে হবে, আপনি আর কোনো দিকে যেতে হবে না। সামনে আবার এম ব্যাংক আছে, ঠিক আছে? আপনারা এই পাবলিক ব্যাংক এবং এম ব্যাংক এই দুটোকে ফলো করলে আর অন্য কোনো রাস্তা মুভ করতে হবে না। যে দেখুন আমি পাবলিক ব্যাংকের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, অন্য কোনো রাস্তায় যেতে হবে না, সোজাই রাস্তায় চলে যাবেন। প্রিয় বন্ধুরা, এর মাঝে আপনাদেরকে মালয়েশিয়ার শহরের পরিবেশটা একটু দেখিয়ে নেই। আসলে মালয়েশিয়ার শহরটা অনেক ব্যস্ততম, কিন্তু বর্তমান খুব করোনা পরিস্থিতির কারণে এখন পুরো পাকা রাস্তা, মানুষের তেমন চলাচল নেই। দেখুন সব কিছু একদম নীরব হয়ে আছে। প্রিয় বন্ধুরা, আপনারা আরেকটু সামনে আসলে দেখতে পারবেন IBIS হোটেল, ঠিক এদিক দিয়ে হেঁটে যাবেন। প্রিয় বন্ধুরা, IBIS হোটেলটা পার হওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে ফ্লাইওভার আছে এবং কি একটা মেন রোড। আমি এই মেন রোডটা দিয়ে বামের দিকে যাবো, একটু বামে, ঠিক আছে বন্ধুরা? এখন আপনারা বামের দিকে যাবেন। আপনারা বামে মোড় হওয়ার পর একটু সামনে আসতে দেখতে পারবেন অনেক বড় একটি আমাদের গ্রামের ভাষা যা বলে খাল বলে, অনেকে গাং বলে দেখেন। ঠিক এটার উপর দিয়ে পার হয়ে আর একটু সামনে চলে যাবেন। আসলে গাড়ির কারণে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি অলরেডি চলে আসি, আর এক মিনিট বা 2 মিনিট লাগবে হাই কমিশনে ঢুকতে। আপনারা দেখতে পাচ্ছেন এখন KPJ এই টাওয়ারটার যাওয়ার আগে আমি এখানে একটা মোড় আছে, অবশ্যই আমি মোড়টা
টানে মোড় নিব, এখানে বড় একটা চৌরাস্তার মোড় আছে, আমি এটাতে টানে ডান দিকে যাব এখন। হ্যাঁ, আমি ডান দিকে পার হয়ে যাব, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই কেপিজে টাওয়ারটার পাশ দিয়ে ডানের দিকে আমি চলে যাচ্ছি। আর মনে হয় 30 সেকেন্ড হাঁটলে আমি অলরেডি বাংলাদেশ হাই কমিশনে প্রবেশ করতে পারবো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার্থে আমি পুরোটা সময় ভিডিও করে যাচ্ছি, যাতে আপনারা খুব সহজে আপনারা হাই কমিশনে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করবো ভিতরে, এটা হলো গেট, আমি এখন ভিতরে প্রবেশ করব। আমি অলরেডি প্রবেশ করেছি, দেখতে পাচ্ছেন। এখন আমি চলে যাব কাউন্টারে, যে কাউন্টারটা কোথায় এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি সরাসরি কাউন্টারে চলে যাব, কাউন্টারে যাওয়ার জন্য ডান দিকে একটু মোড় দিতে হবে, তার সামনে দিয়ে কোনো কাউন্টার নেই, তাদের কাউন্টারটা পিছনে। আপনাদের যে কোনো কাজের জন্য সরাসরি কাউন্টারে চলে যাবেন, দেখছেন। আমি কিন্তু একবারে চলে এসেছি ভিতরে, আসলে করোনার কারণে কোনো লোকজন নেই, শুধু একজন লোক আছেন। এখন সব প্রকার কার্যক্রম অফিসিয়ালভাবে কার্যক্রম চলছে, কিন্তু করোনা মহামারীর কারণে পাসপোর্টের সব কাজগুলো অনলাইনে হচ্ছে, যার কারণে এখানে লোকজন তেমন নেই। আপনার যে কোনো প্রয়োজনে, জরুরি প্রয়োজনে এখানে আসতে পারেন। এখানে আসলে আপনার সব কিছুই সংশোধন করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।